हेलो बंधुरा सुदीप्त सेठ सामने आबार हाजिर होएছি নতুন একটি টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে ব্র্যান্ড কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি আজকে যে ব্র্যান্ডটা ডিজাইন করতে যাচ্ছি সেটা হচ্ছে আই বল হোম থিয়েটার। এটা আপনি টিউটোরিয়ালসটা দেখার পরে আপনি নিচে থেকে বানাতে পারবেন যে কোনো কোম্পানির ব্র্যান্ড। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লেয়ারটাকে অফ করে দেব, আমার জন্য প্রয়োজন না। সেকেন্ড থিংস, আমি যেটা অলরেডি ক্রিয়েট করেছি সেটাকে আমি ছোট করে দেব। দেওয়ার পরে আমি সাইডে রাখি। তো বন্ধুরা, প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেলের টুলস নেব, নেওয়ার পরে একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবো। এখানে এটা বেসিক্যালি ব্ল্যাকই থাকবে। এখানে একটা নতুন বানান, একদম ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল টুলস। অরিয়েন্টেশন চেঞ্জ করুন। That's it. Okay. তো বন্ধুরা, এরপরে আরেকটা আমি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবো, জাস্ট এরকম সিলেক্ট করে আমি অ্যালাইন করবো। করার পরে এই কালারটাকে আমি একটু ফেড করে দেব। দ্যাটস ইট। আমি এটাকে একটু ডার্ক করব, এটা ঠিক আছে। এরপরে বন্ধুরা আমি এখানে আরেকটা কালার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এটা একটু আমি লাইট, বাট এটাকে আমি পরে করছি। তার আগে আমাকে একটা এলিপস বানাতে হবে, সার্কেল বানাতে হবে ঠিক পজিশনে। তো আমি একটা সার্কেল বানিয়েছি। এখানে সিলেক্ট করে লাইন, লাইন ওকে। তারপরে এই এলিপসটাকে আমি একটা কপি করে সাইডে রাখবো, পরে আমাদের প্রয়োজন আছে। নেক্সট, এই দুটো অবজেক্টকে সিলেক্ট করে একসাথে মার্জ করে দিন। দ্যাটস ইট। এরপরে আপনি এই এলিপসটাকে এর উপরে রাখুন আবার। অ্যালাইন করে নিন, শিফট অ্যান্ড অল্ট প্রেস করে এটাকে একটু ছোট করুন, জাস্ট লাইক দ্যাট। এটাকে আমি এখন আপাতত ব্ল্যাক কালার দিচ্ছি, পরে ওটাকে এডিট করবো। আপনার এই বর্ডারটাকে সিলেক্ট করুন, গ্রেডিয়েন্টে যান, এখানে একটা নতুন সোয়াচ কালার অ্যাড করুন। এটাকে ফেড করতে হবে। ফেড করে দিলে হালকা আসছে। এবার আমাকে আর একটু মুভ করতে হবে। ওখানে আর একটা ক্রিয়েট করুন। আমি এখানে আমার दुपट्टा बना तो हमें ग्रेडियंट ऑप्शन है ये डायल अपना एक एडजस्टमेंट करके ना करें एडजस्टमेंट करें ओके ठीक अच्छा এরপরে আমি এই লেফটটাকে কপি করব ऑब्जेक्ट पार्ट रिव्यू हम এখানে রাখব কপি করব अगेन पार्ट ऑब्जेक्ट पार्ट रिव्यू অ্যামাউন্টটা কম করে দেব যে ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রজেক্টটাকে ক্লিক করে দিয়ে আমি টিম করে দেব দেন color white ठीक है पोजीशन रखना इफेक्ट ब्लर रसन ब्लर रिव्यू ओके देन 20 30% दैट्स इट फ्रेंड हमारे ऊपर रेडी हो गया है एक पर हमरा এর উপরে কিছু আরো লাইন ক্রিয়েট तारा के रेक्टेंगल এখানে সিলেক্ট করুন গ্রেডিয়েন্ট कलर डॉट Okay. Just select gradient tool. Select that only. Then, I think Alt press for the dark color copy here. That. বন্ধুরা আমাদের এখানে চারটি টাইম ক্লিক করতে হবে লাইক দ্যাট অলরেডি ওকে ব্যাক টু হোয়াইট মিরর একদম ব্ল্যাক এই জায়গাটা অনেকটা ব্ল্যাক Sorry. direct the first plane to her at the platform. That's it, bro. Perfect जगह ऐसे बैठेगा मैं ऑल्ट प्रेस करे कॉपी खोल दो ठीक ये पोजीशन में रख दो देन कंट्रोल एंड डी चाटने होएगा कि चाटने के सिलेक्ट हो जाओ ऐसा कर ओके सेंटर पॉइंट पे हमें देखे देबो দেওয়ার পরে এখানে আমি একটা রেকট্যাঙ্গেল ক্রিয়েট করব সাইজটা ছোট একদম more darker তারপরে স্ট্রোকটাকে অন করুন স্ট্রোকটা স্ট্রোকটাকে সিলেক্ট করুন और एक ने मैं आरेक्टर रेक्टर में यूज़ करता हूँ। तो आप कलर अभी रेड और इसमें स्ट्रोक stroke off perfect और हमें कौन टेक्स्ट का यूज़ करें चाहिए हमें हमें आई बॉल देखना और क्या हमें देखने को अनग्रुप perfect এটাকে সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে দেব। আমি এটাকে ক্রপ বানিয়ে ফেলবো, এরপরে আবার টেক্সট দেব। এখন আমি এরিয়াল ইউজ করব। I ball. That's it, friends. पूरे डायग्राम में ऑब्जेक्ट एंड रखते पड़े वीडियो करते पड़े তাহলে আমরা কিভাবে রাখছি এখন আপাতত এটাকে আমাকে একটু মাইনাস করে राउंड कॉपी कर করে এটাকে রকেট করে প্রেস করে লাইক দ্যাট আউট, তারপরে স্ন্যাপ করে মার্চ করে এটাকে এখানে রাখুন। আরেকটা কপি করুন, এখানে রেখে দিন। ग्रुप बनिए नीन सिलेक्ट कर एक छोटो ग्रुप रखार पर सिलेक्ट পরে আমি ইলিপসটাকে ক্রিয়েট করব। ইলিপস টুল নেব, শিফট এন্ড অল্ট প্রেস করে আইকন সেন্টারে আমি এটাকে বানাবো। ওকে, গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট নতুন গ্রেডিয়েন্ট দেব, রেডাইল নেব, डार्क করে দেব। ওকে, বাস স্ট্রোকটাকে অন করব। অ্যাপ্লাই করে দেব। দ্যাটস ইট। कॉपी करूँ, বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট লাইভ ক্রিয়েট করব। এটাকে আমি এখন ব্ল্যাক করে দেবো আমি। পরে আরেকটা করে দিন। ওকে, তারপরে এটাকে আমি কপি করবো। কপি করে আমাকে বন্ধ করতে হবে। বন্ধ অবজেক্ট অবজেক্ট পার্ট এফেক্টে যাব। বুলার এফেক্ট পরে আমি এখানে টেক্সটগুলো লিখবো। নর্মাল এরিয়াল টেক্সট নেওয়া হয়েছে, আমি আগেই লিখেছি যেগুলো সেগুলোকে কপি করে ওখানে পেস্ট করে দেবো। That's it. होगा। अपना देखें कत कम समय ব্যান্ড তৈরি করা গেল। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনার ফেসবুক পেজে বা অন্য যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করবেন, আপনার ফ্যামিলি, কলিগস এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে, তাদের মধ্যে যদি কেউ শিখতে চায় তারাও শিখতে পারে। এবং এডুকেশন মানুষকে আরো আপগ্রেড করে। তো বন্ধুরা, আজকে এতটুকুই, আবার আমি পরে আসবো নতুন কিছু সিরিয়াস নিয়ে আপনাদের দেখাবো। ততদিনের জন্য আমাকে বিদায় দিন, আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।